বড় আদরের মধ্যে দিয়ে মুই মানসি হচু কোনদিন বাপ মায়ের কথার অবাধ্য হন নাই আর আজি কিনা মুই সৌগে বাদ দিয়া বাপ মায়ের মন ভাঙিস না ভোমরাদা মহুয়া লোক বিয়া করিয়া তুই যে সুখী আবার পাবু না মহুয়া তা হয় না মহুয়া তা হয় না আজি যেহেতু মুই তোকে অকল সাগরত ভাসাং এই সমাজ যে তোকে জাগা দিবে না তোকে যে বেশ্যা বলিস গালি দিবে সেটা কি মুই সুখ পাম মহুয়া সেটা কি মুই সুখ পাম মহুয়া আজি এই গোধুলি লক্ষ্মীর বেলা মাতার উপরে 33 কোটি দেবতাক সাক্ষী রাখিয়া বাপ মায়ের চরণধুলি মাথাতে নিয়ে এই সোনার আংটি দিয়া সারা জীবনের মত তোক মুই সাথে করি নিব বহুয়া তোমরা দা হ্যাঁ বহুয়া হ্যাঁ করিয়া হইলা
দেবডাঙ্গা সম্ভ্রান্ত পরিবারের ছেলে ভোমরা, বাপ মায়ের একমাত্র আদরের সন্তান, অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েও আজ সে সবকিছু থেকে বঞ্চিত। মহুয়ার প্রেমে উন্মাদ হয়ে আজ সে বিদেশের পথযাত্রী। সত্যি সত্যি প্রেম যে কি জিনিস, প্রেম যে কি বস্তু, জানি কি আমরা এই প্রেমের মূল্য দিতে? এই বিশ্বের বুকে হাজার হাজার বছর ধরে কত প্রেমিক প্রেমিকার জীবন কাহিনী আজ সাক্ষ্য বহন করে চলছে। তাই মহুয়া, মহুয়া, ও মহুয়া, কাই ভোমরা দা আছিস? চুপ, আস্তে করে কথা কয়, কাউ বাচ্চা শুনবে? চল আমরা এই সময় তোর ছানুতে পার হয়ে আমরা অন্য দেশ চলে যাই। চল বসন্তকালে কত নদীর নয়া কাজ আর কত নয়ার সৃষ্টি। আমারও দুইজনের দেহাত আজ বসন্তে ঢেউ আসে ধাক্কা লাগছে। ওরে ওরে মহুয়া, যৌবন জ্বালা যে বড় জ্বালা, যার জন্য আমরা আজ পীড়িতের পাগত পড়িয়া এদেশ ছাড়ি অন্য দেশ চলে যাবার ধরছি। কত বাধা কত বিপদ যে সামনে দাসে খারাপ হইবে, তার কি কোনো ঠিক আছে? সবগুলাকে জয় করা থাকবে, সবগুলাকে জয় করিয়া বিদেশে পালে যা, ছোট্ট করি একটা সংসার পাতন। আর ওই সংসারও তুই আর মুই ঠোঁটের উপরে ঠোঁট দিয়ে প্রেম প্রীতির মতো করিয়া, সুখ সারি পঙ্খীর মতো করিয়া প্রেম প্রীতির গল্প করব। আর তোর এই ভরা যৌবন পাপড়ি বসিয়া ভোমরার মতো করি দিনে রাইতে গুনগুন গুনগুন করি মুই রং ছড়াই। ভোমরাদা, মহুয়া, তুই যে মোর মন আর মুই যে তোর মনের ছুয়া। ভোমরাদা, মহুয়া, চল মহুয়া, দেরি করি না, আমরা ওই নৌকা খানো চড়ি যা, আমরা ওই নৌকা খানো চড়িয়া এলাই তোর সানোতে পার হয় আমরা অন্য দেশ চলে যাবো। ঘোর অমাবস্যার অন্ধকারতে দিগ্ভ্রান্ত উল্কার মতো করে ছুটে চললো দুটি প্রাণী তুষার বালু চরে, সেথায় গিয়ে তারা
কুশল তাকে পরে তরিখানা গেল চির তরে ডুবে। শুরু হচ্ছে 15 বছর পরের কাহিনী, 15 বছর পরের কাহিনী। বাবু, ও বাবু, আরে বলটু। হ্যাঁ, মুই বলটু। কেনে ওই তোমার না এখন চিঠি হচ্ছে বাবু? চিঠি কার নামে রে? ওই গুঞ্জুরে কার নাম বাবু? গুঞ্জুরে? হ্যাঁ, ওই গুঞ্জুরে নামে না এখন চিঠি হচ্ছে। এখন দে তো চিঠি খান। এই নেও তোমার চিঠি। দেখো কি লেখছে গুঞ্জুরার নামে, তাই দিল চিঠি। প্রথমে মোর ভালোবাসা নিস, তার পাছত পত্রের সমাচার। মুখ বোধহয় তুই ভুলিয়া গেছিস, এলাও তোর কথা মন দুঃখলে মোর মনটা খুলবুল করি থাকে। গুঞ্জুরা তুই যতই দূরত থাকিস না কেনে, তোকে মুই জীবনে ভুলির পাইম না। এই দুনিয়ার সবাই একদিন মরিয়া যাইবে, কিন্তু ভালোবাসার প্রেম কোনোদিন মরে না। যদি বাপের বাড়ি আসিস, থমকায় করিয়া মোর সাথে দেখা করবো। মনত কোনো নিস না, এতে তোর মনের মানসী কে? গুঞ্জুরার বাপের বাড়ির ভাবের মানসী আছিল? তাহলে এই ঘটকশালা আজ মোর জীবনটা সারখার করে দিন। না না, এই নষ্টা কইনার সাথে মোর সংসার হবে না। একমি আজই বাড়ি থাকি বিয়ে করে দিন। গুঞ্জুরা, গুঞ্জুরা! স্বামী, লোক তোমরা দেখালেন, কোন তোমার কি কথা? মোর কোনো কথা নাই গুঞ্জুরা। কত আগত তোর এই বাপের বাড়ির ভাবের মানসীটা কায় আছিস? স্বামী, তোমরা এগুলো কি কথা কবা যাচ্ছেন? স্বামী, মই যে কিছুই বুঝি বাবা ধরছ না। ও কিছুই বুঝিস না? কত ভাল করি ক, যদি তুই বাঁচির চাইস ভাল করি ক, তোর ভাবের মানসীটা কায়। তোমরা বিশ্বাস করো স্বামী, তোমরা ভাবের বন্ধু কাঙ্গই আছেন না স্বামী, ইলে সকি মিছা কথা। ও সকি মিছা কথা না, তা এই চিঠি খান। এই চিঠি খান কি সচাই মিতা? না না, তোর সাথে মোর কোনো সম্বন্ধ নাই, তোর সাথে মুই সংসার করি না। তুই আজি এলাই এলাই মোর বাড়ি থেকে বীর হয়ে যা। মোক তোমরা বীর করি দেন না স্বামী, মুই এই বাড়ি ছাড়িয়া কুন্তি কুনা যাই। মোক মোক তোমরা খেয়া দিয়া দেন না স্বামী, মোক তোমরা খেয়া দিয়া দেন না। কি তোর এই মুখ সুবরি কোথায় মোক ভোলেবার চয়েস? বিয়াও 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 মোর বাড়ি থেকে বিয়াও। যাহ, বিদায় যখন দিলেন, মুই আর তোমার এই রবার চাং না স্বামী। যাবার সময় তোমাকে তোমার শেষ কথা কয়ে যাং স্বামী। অলঙ্কার ভুলিয়া
বাপের বাড়ির কামলা খাটিয়া আর আজি থাকি মুইও দেখিবার চাং তোর ভাবের বন্ধুটা গুঞ্জুরের মা, গুঞ্জুরের মা, রে গুঞ্জুরের মা, কি হল তো? কিসের তো টাকা বাড়ি কোন কি কমার্সান কোন ওটি ভাতের বাড়ি গুলো ছেকি ধরছ তা তোমরা কেন আমি থিয়ে শুন তোমরা মানছিতে বড় তাল খড়া কোন তো কোন আরে ভাতের বাড়ি ছেকি ধরছিস মুই কি তা জানো মানা কেন এমন রাগ করিস রে কেন এমন রাগ করিস রে গুজরের মাও শোন শোন এই একনার সমাজমি গুলা ভাঙিয়া গেল তো সাই যায়া তুই আজ দুই চার বিঘা দেখিলে তারে থাকি খানিক বেসিয়া বিয়া দিন বড় ছাওয়াটা রে গুঞ্জন মাও এই আশির কাটি দিন কত এলা কি খাই মুই এলা কি তোমরা যা করবে সেটি হবে আরে মোর মাথা যে আর কোনো বুদ্ধি খাটি ধরছে না রে আচ্ছা মুই একটা তোমার কথা খবর চাই কি কথা রে ওই জটিয়ে ধনীটা বলে টাকা বেশি বসায় মুই কং কি উনার ওটি থেকে না কিছু পয়সা আনা দাও সেটা তো হয় হয় কিন্তু ওই শালা জটিয়া ধরতে পাদির হাত দি মানা আহা উনে পাদি উনে পাদি আমার কি আমরা দেনা নিম আমরা দেনা দিম আমার তো দেখার দরকার নেই ও সেটাও তো কথা হয় মানা আমরা দেনা নিম দেনা দেমো উয়ার খারাপ দেখি আমার কি হবে সসাই রে গুঞ্জনের মা তোর এই বুদ্ধিটাই ঠিক রে তোর এই বুদ্ধিটাই ঠিক তা হর কতলা আনমুড়ি বেশি আনি দরকার নেই এই 200 টাকা আনলে হবে হ্যাঁ এই কোন রকমে এই দুইটা মাস পাড়ি দেওয়া তো ছ দুই টাকা আনিয়া কোন রকমে চালামো তা মুই বল জান ওই একটা কাজ করিস রে ওই দোলার পাদত গরু দুটা বাঁচং দুপুরা জল দিয়া ছায়ায় ছে বান্ধিস দাও দাও মুই বল গেলুম কাই বড় আয়ো তুই এত সকালে কোথা থেকে আসলো আয়ো এত সকালে কোথা থেকে আসলো বাবা কি হয়েছে তোর জাঙ্গ হই জাঙ্গে জুড়ে বাড়ি থেকে বীর করে দিয়েছে বাবা জাঙ্গই জাঙ্গিয়া বাড়ি থেকে বীর করে দিয়েছে তুই বোধহয় কোনো দোষ করছিস বেটি না বাবা মুই কোনোই দোষ করম নাই বাবা কোনোই দোষ করম নাই বেটি ঠাকুরতে বীর করে দিয়েছে তোমরা গুলো আমার মাথাটা খাইবেন তোমরা গুলো আমার মাথাটা শেষ করে দেবে তোমরা মানছিতে খুব একটা পাবি চাইও শুনি আগত কেন মোর মরণ হল না রে কেন কেন এলার কে মরণ দেখান যা তো আইও হাড়ে খাট হাড়ে গামো চা আগত চাটি খাই দিয়া তার সাথে কি হয় হবে মা হাট হাট মা দেখছেন সাবার মার কেমন আশকারা আরে বেটি কুনেতে কুনেতে থেকে খানিক শাসন করবে খানিক রাওটাও করিবে তাক নয় যা হাটে চারটা খানি দিয়া না এই বেচ্ছাবার কথা ধরলে মোর মরণ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বেচ্ছাবার কথা আমি ধরিম না বাপরে জাঙুই ডাঙাইছে আরে উঁ এদিয়ে দিয়ে পিড়ি যাচ্ছে হ্যাঁ না আদি সাবাক আমি ধরি জানি আজি ওয়াক মুই ধরি যাইম আজি ধরি যাইম সত্যি হরি বলা তার মেয়েকে সাথে নিয়ে চলল তার জামাই কাজলের বাড়িতে নিজে কত অনুরোধ করল পাড়া প্রতিবাসী কত অনুরোধ জানালো কিছুতেই কিছুতেই শুনল না কাজল
হতাশ হয়ে ফিরে আসলো হরিবলা তার মেয়ে গুঞ্জুরাকে সাথে নিয়ে তার নিজ গৃহে। আগের চেয়ে কঠিন বেদনায় জ্বরে জড়িত সে, তাই এখন সে কি করবে? আমার বাড়ির পাঁচরাত এই সুন্দরী মহুয়ার ছিল বাড়ি, সুন্দরী মহুয়া আমার সাথে করেছে ভালোবাসা, এই মহুয়াক বিয়ে করে আমি সুখের ঘর বান্ধিম, এইটাই ছিল মোর মনে মনে আশা। কিন্তু বাবা রায়ো তোমরা মনে মনে আর একটা পাত্রী ঠিক করছে মুখ বিয়েও দিবার বাদে, নানান চিন্তা ভাবনা করি মাথাটা হয়ে গেল খারাপ। আমরা দুইজনে একদিন বুদ্ধি করলাম কি, তোর সা হ্যাঁ হ্যাঁ এই তোর সা পার হয়ে আমরা অন্য দেশ চলে যাবো,
যেটে বৈশাখী রাতে দুই চোখ না চায় নিজের গাও নিজের দেখা। রাত্রি শেষ সময় গেলাম আমরা ওই তোরসার পার, যা দেখি তোরসার ঘাটে পর দেখান ছোট্ট নৌকা বান্ধা আছে। মরণ সাহস করিয়া নৌকা খানের মধ্যে তো বসান উমর মহুয়া, আর বসিয়া নৌকা খান দিনু ছাড়িয়া নৌকা খান ভাইটাইতে ভাইটাইতে ভালি দূর ভাইটি যা হঠাৎ দেখে পাকুতে পড়িয়া চির তরে গেল চুপিয়া। তারপর হয়েছে মহুয়ার মূর তলান আর ওই ভাসতে ভাসতে ভালি দূর ভাইটি যা এক অজানা বানুচর ঠিকই না করল না আরে গেছে মন সোনা ওরে পুতুলি ও সোনা হে নদী জলে আজি মুহুয়া ফাগা কান্দ ও সহায় রে এইরা বসিয়া নিধুয়া কিরে ভাই এই নিধুয়া বালুচর বসিয়া একলা একলাই এটা কিনা কি করিস? হাতত দেখুন দোতরা, তুই তো বোধ হয় খুব সুন্দর গান করির পাইস না রে ভাই? না মুই আর তেমন গান করির পাং না, মোর কাজ মৈশালি কাজ, মুই দিন রাত এই নদীর চরত মৈশরে বেড়াং আর এই হাতের দোতরাটা মোর মোর হল সঙ্গের সাথে ইয়েকে বাজেয়া মুই মনের জ্বালা জুড়েন। ও তুই মনের জ্বালা জুড়াস? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই তোর সাথত আর কাঙো নাই? নাই রে ভাই আর কাঙো নাই, খালি একপাল মোষ আর এই হাতের দোতরাটা। ও হ্যাঁ ভাই, মোষ ছাড়া আর কাঙো নাই? না না না। আচ্ছা ভাই তোর নামটা কি রে ভাই? ও মোর নাম? হ্যাঁ হ্যাঁ মোর নাম ভোমরা মশাল। আচ্ছা তোর নামটা কি ভাই? মোর নাম? হ্যাঁ মোর নাম হল কাজল শিকারী। কাজল শিকারী? হ্যাঁ দিন রাত্রি একবার শিকার করি। বাহ বাহ বাহ। তা যাই হোক ভাই মশাল ভাই। হ্যাঁ শোন তুই মাঝে মধ্যে যদি এই শিকার করি রাত্রি কোনো আসিস না, হ্যাঁ মাঝে মধ্যে মুরাটি চলে আসিস, দুইজনে বসিয়া আমরা দুঃখ সুখের গল্প কর্ম কি আসবো তো? আচ্ছা মশাল ভাই আসিন তো ঠিকই, তা তুই তো বোধহয় খুব সুন্দর গান করিস পাইস, তা মোকে এখন গান শোনাও না ভাই। আজি আর বাদ দে রে ভাই, মোর মনটা খারাপ আর সারাদিন ওই মহিষের পাছত বেড়াইতে বেড়াইতে দেহাটা মোর ঘাবড়ি গেছে, তার বদল তুই আর একদিন আসিস। না না ভাই গান শুনিয়া মুই জানি না, গান গান না শুনিয়া জানি না, তুই মোক গান শোনাই খাবি। তাহলে গান শুনবো? তাহলে শোন। আজি তোর সার পাহাড়ে রব নাইয়ারে, আজি তোর সার পাহাড়ে রব বুঝ নাইয়ারে, পাহাড়ে বিশ্রে গাঙ্গের পাহাড়ি ও তুই আপন জনকে করে কো বিহিয়া করকে আপন করিস রে তোর সার পাহাড়ে রব নাইয়া
কইনা পর পারে ওরে পার হইয়া যাহে রে যাহারা আর ঘুরি তোর সাহার পাহাড়ে রহব নাইয়ারে আজি তোর সাহার পাহাড়ে রহব নাইয়ারে বাহ বাহ কি সুন্দর গান আর পাতে রে ভাই মোর পাগলা মানুষের গান সচাই রে মশাল সচাই মশাল এই দুনিয়াত কাঙ্গো আপন নোয়ারে হয় রে ভাই পর জাহে ভাই ভালে কোন দেরি হয়ে গেল তোরও দেরি করে ফেলালুম তা আজ আর আজ কি যাবার চাস হ্যাঁ মুই জান ভাই আচ্ছা তাহলে তুই আয় শোন আর কোনদিন যদি এদি আসিস তাহলে মোর কিন্তু এই ডেরা বলে চলে আসিস হ্যাঁ ভাই আচ্ছা যা যা মশাল যা মুইও যাং হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই মানুষটা কার আর কেন বা একপাল মোষ ধরে এই নদীর পারে পারে বেড়ে ধরছে নাকি না 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 কিন্তু হ্যাঁ কিন্তু গুঞ্জরার ভাবের বন্ধু না 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 হ্যাঁ যদি যদি কোনোদিন ওই গুঞ্জরার ভাবের বন্ধুর দেখা পান এই বন্ধু দিয়া তাকে দুনিয়া থেকে দিন চিরদিনের মতো বিদায় করিয়া আবার সে আগের চেয়ে কঠিন বেদনায় জর্জরিত হয়ে পড়লো এখন সে কি করবে একমাত্র ভোমরার উপর বিরাট আশার স্বপ্ন নিয়ে বেঁচে আছে সে জানি না জানি না ভোমরা কি করবে তাই সে মনের দুঃখে মনের বেদনাকে প্রকাশ করার জন্যে এগিয়ে চললো ত্রিগল তারির চরের দিকে ভোমরার কাছে আর এদিকে শিকারি কাজল কোথাও খুঁজে পেল না তার এই গুঞ্জুরার ভাবের বন্ধুকে যেমন করে হোক গুঞ্জুরার ভাবের বন্ধুকে এই দুনিয়া থেকে শেষ করতেই হবে তাই সে স্থির করলো ভোমরার মহিষ বাতারে গিয়ে শেষ বারের মতো সে চেষ্টা করে দেখবে তাই এদিকে যেমন পরে ধরেই বলা
দেখিতে সুন্দর কন্যা কেনে ভাই এমন গতি, কোন বাদশে ছাড়িছে কন্যা তোর সে বিয়ার পতি? করিয়া নবীন পিড়ি হইতে বিষম দায়, স্বামীর খরচ যায়া মনটাই না রয়, সেই না দোষে ছাড়িছে মশাল মুশি প্রাণপতি, সেদিন হাতে মরি নারীদের হইছে অধগতি। ছি ছি কন্যা, এটা তুই খুব ভুল কাজ করছিস। এই শোনার যাইব আর কতদিন রাখিন মশাল, কাই হবে মোর অভাগী নিধনের বন্ধু। মুইয়ালা তো কি কম কন্যা, আর নারীর জীবন জোয়ারের জল যেমন গঙ্গের পানি, দিনে দিনে কত হয় মশাল এই শোনার যাইব খালি। মুই তোর কি কই পাম কন্যা, মোর আর কবার কি আছে, মুই হলো বিদেশি মশাল, মুই মহেশ্বরে বেড়াল, মুই তোর কি করে পান, মুই যান কন্যা, কন্যা মুই যান। শিকারীর সাথত? তা তোমার নামটা কি মশাল? ও মোর নাম ভোমরা মশাল। ভোমরা দাং,
তুমি একটা তোমার কথা কবার জান কি কথা ওই দুই একে একটা ভাগ আমার বাড়ি জান তোমার সাথে মন বেলা আল্লাহ কাছে ফিরে দাও এই একবাল মোছড়িয়া মুই খানে কি মরির পাঙ্গা কেমন করে যাই মুই তোমার বাড়ি আচ্ছা যদি কোনদিন সময় পাং তাহলে মুই তোমার বাড়ি যান মুই যাং কন্যা মুই যাং এদিকে ভোমরার সঙ্গে সাক্ষাৎ হয় গুঞ্জুরা আবার বেশি জর্জরিত হয়ে পড়ল সে আর স্থির করতে পারছে না সে এখন কি করবে তাই সে তার মনের কথা জানাতে আবার ছুটে চলল দিগলটারি চরের দিকে ভোমরার মহিষ পাতারে কন্যা তুই কেন আসলো গুঞ্জুরা এটি কোনা এই মহিষের ডেরাত তুই কেন আসলো তোমরা কি সচেতন করে চলে যাচ্ছেন ভোমরা হ্যাঁ গুঞ্জুরা আজ আমরা সহচায় এর থেকে আমরা অন্য অন্য কুটি বলে চলে যাব হার মানছেন ভাড়াটি মানছেন তুলিয়া মানছেন হারি কোন বা দোষে ভোগ নাই কেন যাইবে তোমরা ছাড়ি গুঞ্জুরা বড় আশা করছ তোমারও লাগিয়া কোন বা দোষে যাইবে ভোগ নাই তা ছাড়িয়া গুঞ্জুরা কি করব গুঞ্জুরা মহিষালের পাঁচত ভেড়িয়া মহিষালের পাঁচত ঘুরিয়া তোর যে কোনো লাভ হবে না গুঞ্জুরা ভোমরা দা হ্যাঁ গুঞ্জুরা তুই বাড়ি চলে যা ভোমরা দা হ্যাঁ গুঞ্জুরা মুই যাং গুঞ্জুরা মুই যাং তুই বাড়ি চলে যা আমার পাঁচত ভেড়িয়া তোর কোনো লাভ হইবে না মুই যা আদি ছাড়িয়া না জানব প্রাণ ভোমরা রে আদি যাবার সময় তোকে তুমি শেষ কথা কয়ে যান মোর উদ্দেশ্যে যদি এই ভোমরা দা আসে তুই কইস তোমার এই গুঞ্জুরা না রে তোর সরকার যা পাবন ভাই যাবার সময়
কিরণ ক্যাসেটসের সঙ্গে কিরণ রেকর্ডিং কোম্পানির আরেকটি নিবেদন, পুষ্পা ক্যাসেটস। অডিও ক্যাসেটের যুগে পুষ্পা ক্যাসেট এক অনবদ্য নাম। এই মরশুমে পুষ্পা ক্যাসেট আপনাদের কাছে নিয়ে এসেছে নানা স্বাদের ভাওয়াইয়া গান। শুনছেন ও চন্দ্রারে অ্যালবাম থেকে শিল্পী শঙ্করী রায়ের কণ্ঠে ভাওয়াইয়া গান।